नमस्कार बंधुरा। तो आज के मार्केट थे माँटा आनची माँटा खे कि जानी ना हमें यार सापिला माँ पाई माँटा खूब एक बड़ो है ना यकम सजे ही था लास्ट सज छोटो छोटो है छोटो छोटो था बसिभाग और ये क्योंकि खूब बड़ो सजे ये रानना कर ले खूब टेस्टी किन्तु खूब टेस्टी एक माँ तो माँटा एक रेसिपी करिया देखा প্রথমে মাছটারে কাটিয়া ভালো রকম পরিষ্কার করিয়া ধুই লেমু ধুইয়া এরপরে লবণ আর হলুদ লাগিয়ে সব মাছ ভাজা হইলি। তো আমার কয় একটা মাছ ভাজা হয়ে গেছে, আমি সব মাছ ওরকম ভাজা করবো। সবজি দিয়া মাছের ঝোল খাইতে খুব টেস্টি হয়। তো আমি এটা ফুলকপি অলকপি আর টমেটো দিয়ে একটা ঝোল করব। অলকপিটা একদম ছোটো ছোটো হইতে লাগে আমি একটু বড় বড় টুকরা করিয়া দিলাম। আমি আলু এরকম বড় বড় করে টুকরা করছি আর একটা টমেটো আমি বড় বড় পিস করে সাইড পিস করে ঢালি দিছি আর ফুলকপিও আমি খুব বড় বড় সাইজে কাটছি, বড় বড় পিস করিয়া কাটছি। বাস আমি তখন পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কা কাটিলাম, মাছ ভাজা করছি ওখানে তো রান্নাটা করলাম। প্রথমে আমি ফুলকপিটা ভাজা করে নামাইলাম। একটু হলুদের গুঁড়া দিচ্ছি আর একটু লবণ দিলাম। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপির মাঝে টমেটো দিতাম, টমেটো হালকা ভাজিয়ে নামাইলাম। আমি 3-4 মিনিটের মতো ভাজা করছি, ওখানে দিন নামাইলেন। আবারও তেল দিলেন, গোটা জিরা আর তেজপাতা, একটা পেঁয়াজ আমি কুচি করিয়ে রাখছিলাম ডালে দিয়ে। এখন আমি পেঁয়াজের লগে আলু আর ওলকপি ডালে দিব, পেঁয়াজের লগে ওটাইলে ভাজা হইব। কাঁচা লঙ্কাও ছাড়ি দিই। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আমি পেঁয়াজের লগে আলু আর ওলকপি 5 মিনিটের মতো ভাজা করছি। এখন আমি এটার মাঝে একটু জল দিয়া মশলা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া। আমি জলটা শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখি। জলটা মোটামুটি শুকাইয়ে আই গেছে, আমি ওখান ডালি দিব টমেটো আর ফুলকপি। আরও একটু সময় এটারে ভাজা হবে। আমি সবজির জল ঢালি দিচ্ছি, জলটা মোটামুটি ফুটিয়ে উঠছে, এখন আমি মাছ দিলাম। আমি এটারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখি দিব আর বেশি লাড়ালাড়ি করতাম না, নিলে মাছ ভাঙ্গি যাবে। আমি আমার জলটা চুলটা পুরো ফুটিয়ে উঠছে আর সবজি উবজি সব সিদ্ধ হয়ে গেছে গিয়া। আমি এটা সুইচ বন্ধ করে রাখি দিলে আরও ঘন ঘন হয়ে যাবো কি, উপরে থেকে ধনিয়া পাতা দিয়ে আমি সুইচ বন্ধ করে রাখি দিই।
তো আমি সবজিটা নামাইলেছি, একদম ঝুলুল, একদম শুকাই গেছে, একটু একটু ঝুল আছে নিচে।